এই ভিডিওতে একটি লেটার আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে একটি চিঠি লেখ ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডসের মধ্যে হু স্টেইজ যে থাকে ফার অ্যাওয়ে বহুদূরে ডেসক্রাইবিং বর্ণনা দিয়ে অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের একটা উৎসব নিয়ে ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তুমি ব্যবহার করতে পারো নিম্নলিখিত পয়েন্টসগুলো হিন্স টাইম হয় দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস সময়টা কি যখন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল হাউ লং ইট লাস্টেড কত সময় এটা টিকে ছিল নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড যে সংখ্যক জনগণ বা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন ডেসক্রিপশন অব দি ফেস্টিভ্যাল অনুষ্ঠানটার বর্ণনা ইয়োর এনজয়মেন্ট তোমার আনন্দ উপভোগ এখন আমি লেটারটা পড়ছি টু মাই ফ্রেন্ড তুলি আর রাইট সাইডে যে চিঠিটা পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত অ্যাড্রেস আই হ্যাভ রিসিভড আমি পেয়েছি ইয়োর লেটার তোমার চিঠিটা জাস্ট নাও ঠিক এখনই আই এম ভেরি গ্লাড টু নো আমি জেনে হই খুব আনন্দিত দ্যাট জে ইউ আর অল ওয়েল তোমরা সবাই ভালো আছো ইন ইউর লেটার তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে হাও দুর্গাপূজা ফেস্টিভ্যাল ইজ অবজার্ভড কেমনভাবে দুর্গা পূজা ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয় ইউ নো তুমি তো জানো দ্যাট যে এভরি ইয়ার প্রতি বছর দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড দুর্গাপূজা উদযাপিত হয় ইন ওয়েস্ট বেঙ্গলে ফর ফোর ডেজ চার দিন ধরে দিস ইয়ার এই বছরে দুর্গাপূজা ওয়াজ অ্যারেঞ্জড দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল ডিউরিং অ্যাটম শরৎকালে অন অক্টোবর টোয়েন্টি ওয়ানে দো ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড পপুলার ফেস্টিভ্যাল অফ হিন্দু যদিও এটা হয় সবথেকে বিখ্যাত এবং জনপ্রিয় উৎসব হিন্দুদের নিয়ারলি অল দি পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস মোটামুটি বিভিন্ন ধর্মের সমস্ত মানুষরাই জয়েন্ট যোগ দিয়েছিল দিস পূজা এই পূজায় অল দি অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়ার ক্লোজড সমস্ত অফিসগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল ফর ফিউ ডেজ কিছু দিন ধরে দি ওয়েদার ওয়াজ চার্মিং আবহাওয়াটা ছিল মধুর অ্যান্ড দি পিউপিল অয়ার ইন ফেস্টিভ মুড এবং জনগণ ছিল উৎসবের মেজাজে এভরি হায়ার ইন ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র দুর্গাপূজা ওয়াজ অবজার্ভড দুর্গাপূজা পালিত হয়েছিল ভাস্ট প্যান্ডেলস অয়ার সেটাফ বিশাল আকারের প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছিল ইন ডিফারেন্ট প্লেসেস ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকার বিভিন্ন স্থানে অল দি পিপল ওয়ার ড্রেসড সমস্ত জনগণ সজ্জিত হয়েছিল ইন নিউ ক্লোথস নতুন পোশাকে অ্যান্ড ওয়ান্ডার্ড ফ্রম প্যান্ডেল টু প্যান্ডেল এবং প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছিল দি চিলড্রেন বার্স্ট ক্রেকার্স শিশুরা বোম ফাটিয়েছিল অ্যান্ড এনজয়েড দিজ ডেজ এবং এই দিনগুলি উপভোগ করেছিল ভেরি মাছ খুব ভালোভাবে ডিলিশাস ডিশেস অয়ার কুকড ইন দ্য হাউসেস বাড়িগুলোতে সুস্বাদু খাদ্য রান্না করা হয়েছিল আই এনজয়েড দি ফোর ডেজ ভেরি ওয়েল আমি উপভোগ করেছিলাম চারটি দিন খুব ভালোভাবে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমার পরিবারের সদস্যদের সাথে আই ভিজিটেড দুর্গাপূজা আমি দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম ইন দুর্গাপুর সিটি দুর্গাপুর শহরে ফর টু ডেজ দু দিনের জন্য ইন মাই লোকালিটি আমার এলাকায় আই স দি দুর্গা আইডলস আমি দেখেছিলাম দুর্গা প্রতিমাগুলি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে অন দোজ ফিউ ডেজ ওই কিছু দিন ধরে আই গট গ্রেট এনজয়মেন্ট আমি লাভ করেছিলাম বিরাট আনন্দ আই হোপ আমি আশা করি দ্যাট যে নেক্সট ইয়ার আগামী বছরে ইউ উইল কাম তুমি আসবে অ্যান্ড এনজয় এবং উপভোগ করবে দ্বি পূজা পূজাটা নো মোর হিয়ার এখানে আর নয় মোর অনেক কথা হবে হয় নই মিট যখন আমাদের সাক্ষাৎ হবে উইথ লাভ টু ইউ অল তোমাদের সবাইকে ভালোবাসে জানিয়ে আই এম এন্ডিং মাই লেটার আমি শেষ করছি আমার চিঠি ইওর লাভিং ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধু সুনিতা আর লেফট সাইডে ফ্রেন্ডের ফ্রেন্ডের অ্যাড্রেসটা